আমার স্বাদ আছে সাধ্য নাই, দামি জিনিস ঠিকই দেখি, দেখেও না দেখার ভান করি। সবাই পিস্তল নিয়ে ঘুরতে পারে কিন্তু গুলি চালানোর আত্মা সবার থাকে না। আমার এই জন্মে আমি তোকে আমার অর্ধাঙ্গিনী হিসেবে না পাই, আমার এই জন্মে একক কিংবা ধারাবাহিক যে কোনো কন্টেন্ট হোক না কেন, মাঝে মাঝে সেগুলোর কিছু সংলাপ বা ডায়লগ মানুষের হৃদয়ে গেঁথে যায়। আজকের পর্বে আপনারা এমনই কিছু কলিজে কাঁপানো ডায়লগ সম্পর্কে জানতে চলেছেন যেগুলো নাটকের চেয়ে বহুগুণ বেশি জনপ্রিয়তা পেয়েছে। এই ভিডিওতে এমন কিছু ডায়লগ সম্পর্কে জানতে পারবেন যেগুলো আপনার শরীরের পশম দাঁড় করিয়ে দেবে, তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত থাকার। চলুন তবে শুরু করি। এটা আমার ড্রিম, একসাথে বুড়ো হবো, একসাথে বাঁচবো, ভালোবাসি তোমাকে আমি, তুমি একটা অভ্যাস। লিস্টের প্রথমেই আছে একজন মধ্যবিত্ত বলছি নাটকের ভাইরাল ডায়লগ, আমার স্বাদ আছে সাধ্য নাই, দামি জিনিস ঠিকই দেখি, দেখেও না দেখার ভান করি, আমি হাসি ভেবে কাঁদিও ভেবে, কেন জানেন আমি একজন মধ্যবিত্ত। এরপরে আছে পাগল তোর জন্য নাটকের আরো একটা হৃদয় শিহরিত ডায়লগ, আপনার এই মনের মধ্যে আমার জন্য কতটুকু জায়গা, মনটা আমার হইতে পারে কিন্তু মনের মধ্যে পুরো জায়গাটাই তোর। এখন থাকছে আফরান নিশোর তুমি আমারই নাটকের একটা ভাইরাল ডায়লগ, বাবা আমি মায়াকে ভালোবাসি, তোমরা মেনে নিলেও বাসবো না মেনে নিলে। তারপরে আছে আফরান নিশো অভিনীত ভালো থাকুক ভালোবাসা নাটকের ডায়লগ, আমার এই জন্মে আমি তোকে আমার অর্ধাঙ্গিনী হিসেবে না পাই, যদি আমার এই জন্মে আমি তোকে আমার আমি করে না পাই আমি মরে যাব, আমি সিগারেট খেলে মরবো না, আমি এটা হইলে মরে যাব। এখন থাকছে টিক্কা নাটকের মারজুক রাসেলের মোস্ট হিট ডায়লগ, সবাই পিস্তল নিয়ে ঘুরতে পারে কিন্তু গুলি চালানোর আত্মা সবার থাকে না, আমারও পিস্তল আছে আমি নিয়ে ঘুরি না, কারণ ওই জিনিস আমার কাছে থাকলে কেউই নিস্তার পাইবো না। তারপর আবারও আছে মারজুক রাসেলের মোস্ট ভাইরাল ডায়লগ, তোমার এলাকা ছাইড়া যাচ্ছি, তোমার ছাড়ার ফিলিংস হচ্ছে, আমি অনেক কিছু ছাইড়া আসলাম। তারপরে আছে কম্পেয়ার নাটকের আরো একটা বাস্তব শিক্ষণীয় ডায়লগ, অনেকের হাজবেন্ড অফিসের জন্য বাসা থেকে বের হয়, অফিস থেকে বাসায় ফিরে লাশ হয়ে হয়তো অ্যাক্সিডেন্ট করে না কোনো অঘটন ঘটে, আমি তো সুস্থ হয়ে বাসায় ফিরি, একটাবার গেটটা খুলে আমাকে সুস্থ দেখে আনন্দ দিতে পারো না। এরপরে আছে তুই আমার না তো কারোনা নাটকের হার্ট টাচিং ডায়লগ, ভাই এটা সম্ভব, আমারও তো সম্ভব না তোমাকে ছাড়া, প্রতিটা সকাল আমি শুরু করছি তোমাকে দিয়ে, আমি তো ডিজাইনার ছিলাম না, আপনি সময় দিতে পারতেন। এরপরে আছে আফরান নিশোর রেভেন্স নাটকের মোস্ট পপুলার ইমোশনাল ডায়লগ, তারপরে আছে নিশুর স্যান্ডেল নাটকের আরো একটা কলিজে কাঁপানো ডায়লগ, ভিউরাল দিয়ে মেলা দূরে চলে গেছে, সেই পাখি আর ধরে রাখা যায় না, যে আসলে আপন না তার আসলে ধরে রাখা যায় না। এবার থাকছে ফারহান আহমেদ জোবানের ক্র্যাক নাটকের মোস্ট পপুলার ডায়লগ, এই সমস্ত আদেরা ফাতরামি টাইমে ভাইয়া, ফাতরামি পাগলামি ছ্যাস্তামি যাই বলো না কেন, দিন শেষে মুখ দিয়ে এটাই বের হবে আমি তোমাকে ভালোবাসি। তারপরে আছে জোবানের কাঁদবোনা নাটকের আরো একটা বেস্ট ইমোশনাল ডায়লগ, ভালো আমি তোমার বাসছি দোস্ত আমার, যে ছেলেটা শুক্রবারে শুধু জুম্মা নামাজ পড়ত সেই ছেলেটা আজ ওয়াক্ত নামাজ পড়া শুরু করছে। এরপরে আছে ভালোবাসি বেশি বেশি নাটকে মেহজাবিনের ইমোশনাল ডায়লগ, আরো থাকছে বড় ছেলে নাটকে মেহজাবিনের হার্ট টাচিং ডায়লগ, আমার সাথে যদি কখনো কথা বলতে ইচ্ছা করে ডায়রিতে লিখে রাখবে, হুট করে একদিন এসে ডায়রিটা চেয়ে বসবো, তখন তোমার সব জমানো কথাগুলো পড়ে ফেলবে। এবার থাকছে বৃক্ষ মানব নাটকে ফারুক আহমেদের সেই ঐতিহাসিক ডায়লগ, গামজা খাই কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়, কে লিখেছে জানো, জানলেও বলবো না। এখন থাকছে পিনিকে ঝিনিক নাটকে মুশারফ করিমের সম্প্রতি ভাইরাল হওয়া ডায়লগ, খালি বাইরে রেলওয়ে রে তোর মারুম, টাইম লয়ে মারুম তোরে, অনেক টাইম লয়ে মারুম। তারপরে আছে মুশারফ করিমের মাইক নাটকের মোস্ট ফানি ডায়লগ, কালাটা জায়গায় লাল লালটা লাগা, লাল লালটার জায়গায় কালাটা লাগা, ও দুইটা একত্রে লাগা মু, কালাটার জায়গায় লাল লালটা লাগাবি, লালটার জায়গায় কালাটা লাগাবি।
এরপর আছে রেড্রাম ওয়েব সিরিজের আফরান নিশুর রোমান্টিক ডায়লগ। ভালোবাসা ছ দিনের হয়, ছ মাসের হয়, ছ বছরেরও হয়, তোমার আমার ছ মাস চলছে, তোমাকে সাত বছর চাই। এখন আছে তৌসিফ মাহবুবের বেস্ট ইমোশনাল ডায়লগ। ছেলেদের মন খারাপ হয় মূলত তিন কারণে। প্রথমত, তার পকেটে যখন টাকা থাকে না। দ্বিতীয়ত, তার বাবা মা যখন খুব অসুস্থ থাকে। তারপরে আছে নো কোশ্চেনস নো আনসার নাটকের মোস্ট ফানি ডায়লগ। এ কাদের, এ জুব্বার, এ তুরা পাইকে গেছিস, বিয়ে করিস নি কে, এ বাদশা, এ কোনে তুরা। এরপরে আছে তাকদীর ওয়েব সিরিজে চঞ্চল চৌধুরীর বেস্ট ইমোশনাল ডায়লগ। ছিল তো অনেকেই, পথে কতজন রে হারাইলাম, এই দুনিয়ায় সবকিছু এমন প্যাচ লেগে আছে রে ভাই। সবশেষ রয়েছে সিন্ডিকেট ওয়েব সিরিজে অ্যালেন শপনের মোস্ট হিট ডায়লগ। এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার, আর পারলাম না। আপনাদের কারণে বাইরে আসতেই হইল আমার। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের আয়োজন। কেমন লেগেছে বাংলা নাটকের এমন মজার ডায়লগ তা জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।